ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দিনী বোন আপনি জানতে চেয়েছেন সকাল সন্ধ্যার জিকির কোন কোন সময় করতে হয় এবং কি কি করতে হয় খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আল্লাহ হফি প্রথমত সকাল সন্ধ্যার জিকিরগুলো খুবই গুরুত্বপূর্ণ জিকির আল্লাহ সুহান আলাকে সবসময় আমরা স্মরণ রাখবো এবং যে ব্যক্তি সকাল সন্ধ্যার জিকিরগুলো আদায় করবে সে আল্লাহ নিরাপত্তায় থাকবে বা তার হেফাজতের জন্য আল্লাহ আমরা বলি তাহলে আমরা বলতে পারি সকালের জিকিরগুলো হবে ফজরের সালাতের পর ফজরের সালাত আদায় করার পর আপনি সকালের জিকিরগুলো করবেন এবং সন্ধ্যার জিকিরগুলো আপনি করবেন আসরের সালাত আদায় করার পর যদি আপনি আসরের পরে ভুলে যান বা কোনো দিকের আপনার ছুটে যায় সেক্ষেত্রে আপনি চাইলে মাগরিবের পরও করতে পারেন কিন্তু চেষ্টা করতে হবে আসরের পরে আদায় করার জন্য সকাল সন্ধ্যার অনেক দিকের রয়েছে দিক রাজকার রয়েছে তার মধ্য থেকে আমি কয়েকটির কথা উল্লেখ করব আমি এবং সাজেস্ট করব যে হেসনুর মুসলিম নামক যে বইটি রয়েছে সেই বইয়ের মধ্যে অনেক দিকের আপনি পেয়ে যাবেন এছাড়া দিক রাজকারের যে সকল বই রয়েছে সেই সকল বই থেকে আপনি আরও বেশি দিক রাত সম্পর্কে সকাল সন্ধ্যার জানতে পারবেন যেমন আমরা এই দিকেরগুলো সকালে করতে পারি যেমন বি আসবাহনা অবিকা ক্যা আমসইনা ওবি নাহিয়া ওবি ক্যা নামুচ ওয়া ইহি কুসুর এবং যখন সন্ধ্যা হবে তখন আপনি বলবেন আল্লাহমিকা বিকা ওবি কাসবাহনা ক্যা নাহিয়া ওবি কে নামুচ ওয়া ইক্যাল মসির এভাবে আপনি দোয়াটা করতে পারেন বা আপনি সংক্ষিপ্তভাবে বলতে পারেন আসবাহনা ওয়সবাহ আলমুলকুলিল্লা এই দোয়াটা আপনি পড়তে পারেন সকালে এবং সন্ধ্যায় আমসইনাকুলিল্লা এভাবে আপনি বলতে পারেন ঠিক তেমনিভাবে রজিতাহবেন ওবিল ইসলাম দিনা ওবি মোহাম্মদিন নবী ও রসুলা এই দিকের একটু আপনি করতে পারেন যদি আমরা আরেকটু সহজ দিকের দিকে আসি তাহলে আমরা বলতে পারি যে সকাল সন্ধ্যায় যে ব্যক্তি এক শতবার পড়বে রসুল সাল্লাম বলেছেন যে কিয়া কিয়ামতের দিন ওই ব্যক্তির চাইতে উত্তম আমল নিয়ে কেউ উপস্থিত হবে না শুধুমাত্র ওই ব্যক্তি ছাড়া যে ওই রকম আমল করবে অথবা তার চাইতে অধিক আমল করবে তাহলে সকাল সন্ধ্যায় সুভান আল্লাহ হান্দি আপনি একশো বার করে বলতে পারেন মানে ফজরের পর একশো বার আল্লাহ হবে হামদিহি এবং আসরের পরে পড়লে কিয়ামতের দিন এই আমলটি যদি আপনি করতে পারেন এই আমলের উপরে যদি আপনি থাকেন তাহলে কিয়ামতের দিন আপনার চাইতে ভালো আমল নিয়ে আল্লাহ সুবাহর কাছে কেউ উপস্থিত হবে না শুধুমাত্র ওই ব্যক্তি ছাড়া যে আপনার মতোই আমল করেছে অথবা আপনার চাইতে এই আমলটি অধিক করেছে তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ এবং সহজ একটি আমল যে আমলটা সহজ কিন্তু অনেক গুরুত্ব এ আমলটা আপনি সকাল সন্ধ্যা করতে পারেন বা আরও একটি দোয়া রয়েছে যেটাকে সাইদুল স্তেফার বলা হয় এ আমলটি আপনি সকাল সন্ধ্যা করতে পারেন এটার অনেক ফজিলত রয়েছে আল্লাহ রসুল সাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন এই আমলটি আল্লাহমান তরি ইন হালকানি ওয়ান আব্দুকা ওয়ান বু উলা কে বিনিয়া ম্যাথিকা আলাই ইয়া ও বু উলা কে বি দাম বি সফিদলি ফাইন না উল আ ফিরুদ্দুনু আপনি করতে পারেন এটাকে সঈদ উ বলা হয় এই আমলটা আপনি সকাল সন্ধ্যা করতে পারেন এবং আরেকটি আমল রয়েছে এই আমলটিও আপনি করতে পারেন আরেকটি দোয়া রয়েছে যদিও দোয়াটি একটু দীর্ঘ কিন্তু এই দোয়াটির বিশেষ ফজিলত রয়েছে এই দোয়াটি এই আমলের উপরে যদি আপনি নিয়মিত সকাল সন্ধ্যে আমলটি করতে পারেন ইখলাসের সাথে বিশ্বাসের সাথে তাহলে আপনি দুনিয়াতে আল্লা সুবহান তাহলে আপনাকে অনেক কিছু থেকেই বা আপনার সকল আপদ থেকেই বিপদ আপদ থেকে আপনাকে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবহান তাল্লাহ নিরাপদ রাখবেন দোয়াটা আমি বলছি আল্লাহম্মা ইন্নি এস আলুক আল আফুয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আফিয়া মানে আল্লাহ সুবহান ও তাল্লার কাছ থেকে কল্যাণ কামনা করা হচ্ছে নিরাপত্তা চাওয়া হচ্ছে দুনিয়ায় এবং পরকালে এবং আরও বলা হচ্ছে আল্লাহ মাইন্যাস আলুকা লাফ ও লাফ ইফ ই দিনই ওয়া দুনিয়ায় ওয়াহলি ও মালী আল্লাহসুফ হানত আলার কাছ থেকে কল্যাণ এবং নিরাপত্তা চাওয়া হচ্ছে দিনের বিষয়ে ধর্মের বিষয়ে দুনিয়াবি বিষয়ে এবং পারিবারিক বিষয় এবং অর্থ সম্পদের বিষয় এবং দোয়ার মধ্যে বলা হচ্ছে আল্লাহ মস্তুরাচি ও আল্লাহ মাহফুদনী ওয়িন খেলফি তাহতি মানে এক কথা আল্লাহ সুহান কাছে নিরাপত্তা চাওয়া হচ্ছে যে ডানে বামে উপর নিচতে কোনোভাবেই যেন আমাকে বিপদ আল্লাহ স্পর্শ না করে আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও আল্লাহ তুমি আমাকে হেফাজত করো এই আমলটি আপনি করতে পারেন তারপর আপনি আয়াতুল কুরসি পড়তে পারেন পাঁচ পাঁচক্ত সালাতের শেষে এবং আপনি সুরা ইখলাস সুরা নাস মানে কুল হল্লাহ আহেদ কুল আউদিবুর নাস কুল আউদিবুর রব্বুল ফালাক এই সুরাগুলো তিন তিনবার করে আপনি সকাল সন্ধ্যা পড়তে পারেন এবং আরেকটি সহজ দোয়া কিন্তু তার ফজিলত অনেক এটা আমি বলে দিচ্ছি যে হাসবি আল্লাহ আসলে আদিম সাতবার এই দোয়াটি আপনি পড়বেন সকাল সন্ধ্যায় কেন আল্লাহ বলেছেন ম্যান কাল যে ব্যক্তি এই দোয়াটি পড়বে দুনিয়া এই দুনিয়ার কোনো বিষয়ই তার তার জটিল হয়ে দাঁড়াবে না বা পরকালের কোনো বিষয় মানে দুনিয়া এবং পরকালের সকল জটিলতা থেকে আল্লাহ রসু হ্যান আল তাকে মুক্ত রাখবেন এবং আরেকটি দোয়া আপনি সকাল সন্ধ্যায় তিনবার করতে পারেন ছোট্ট দোয়া হিল্লা ইল্লা দিল্লা ইসমি সাই উমফিল আর্দি ওয়ালাহ ইসলামা ওসামিউল আদিম এই দোয়াটি আপনি তিনবার করতে পারেন সকাল সন্ধ্যায় তো এই ধরনের আরও অনেক দোয়া রয়েছে তো আমি সাজেস্ট করব যে হিসনুল মুসলিম নামক গ্রন্থ বা সকাল সন্ধ্যার যে দিকের আজকের দোয়াগুলো রয়েছে সেই বইগুলো প্রথমে একটি দোয়া শিখবেন ছোট একটি দোয়া শিখবেন সেটার উপর আমলটাকে আপনি কন্টিনিউ করবেন তারপর যখন সেটা কন্টিনিউ হয়ে যাবে তারপর আরেকটি আমল সেটার সাথে যোগ করবেন এইভাবে আস্তে আস্তে এই সুন্নতে আমলগুলো জারি রাখার চেষ্টা রাখবেন অবিচল রাখার চেষ্টা রাখবেন আল্লাহ সব আমাকে এবং আমাদের সকলকে সেই টফিক দান করুন আল্লাহ আলম সাহব আল্লাহ হফিকুম